হ্যালো ওয়ার্টলার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওফিক আর্টস আজকে হবে একটা ফিগার ড্রয়িং তো এই যেই ড্রয়িংটি তোমরা দেখছো এটা ফিগার ড্রয়িং আমি করেছি বা এটা কীভাবে করে তো এটা অনেকেই জানে না তো ফিগার ড্রয়িং করার ফার্স্ট হলো যে ফিগার ড্রয়িংয়ের বডির ডায়াগ্রামটা ভালোভাবে জানতে হবে সেটাকে বুঝতে হবে তো ফিগার ড্রয়িংয়ের বডির ডায়াগ্রাম যারা জানো বা সেই সঠিকভাবে পরিচিত নাও তো তাদের জন্য ভিডিও তো তারা অবশ্যই দেখো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো ফার্স্টে আমরা শুরু করব হেড বা মাথা থেকে তো মাথা থেকে শুরু করতে হবে যে কোনো ফিগার ড্রয়িংয়ের বডি ডায়াগ্রাম জানতে হবে প্রথমে তারপর যেইটা থেকে তোমরা করবে বা যেই ফিগার ড্রয়িংটা থাকবে সামনে তোমাদের মডেল হয়ে বা যে কোনো তোমরা যদি ফোন থেকে করো ফোন দেখে করো তো যেটাই থাকবে না কেন সেটার প্রথমে মাথা থেকে শুরু করতে হবে তারপর বাদ বাকি স্টেপ করে হাত তারপরে চেস্ট তারপরে বেলি তারপরে পায়ের অংশ পরপর অনেক মাপ আছে সঠিক মাপটা জানতে হবে আর তারপর সেই মাপ অনুযায়ী মাপটা ঠিক পেন্সিল তোমরা না দেখে চোখে দেখে করতে পারো পেনসিল দিয়ে মেপে করতে পারো বিভিন্নভাবে করা যায় তো সবাই অনেকে অনেক রকম ভাবে করে তো ফার্স্টে হেড করলাম তারপরে চেস্টের কিছুটা অংশ তারপরে হাত তারপরে বেলি পেট পেটের অংশটা শুরু করছি এইভাবেই জাস্ট স্টেপ আউট না করে পর পর ফিগার ড্রয়িং করতে হয় যে কোনো ড্রয়িংয়ে স্টেপ আউট না করাই ভালো ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শেষ করা এটাই যে কোনো ড্রয়িংয়ে সব থেকে বেস্ট হয় যে তোমরা ফার্স্ট থেকে শুরু করে ধরো মাথা থেকে কেউ শুরু করে তারপরে পা শুরু করলো এটা না ফার্স্ট হেড তারপরে চেস্ট পেট বা বেলি দেন লেগস পুরো কমপ্লিট করতে হয় তো এর পুরো একটা মাপ আছে হেড কতটা হয় এই আন্দাজে বডি ফিগার কতটা লম্বা হয় হেড আন্দাজে তোমার হেডের তুলনায় ফিগার লম্বা হয় যতটা পরিমাণে হেড বা বড়ো হবে ততটাই তোমার ফিগার বড়ো হবে তো তার জন্য সেটা মাপ আছে যারা জানো না তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখো আর প্র্যাকটিস করো আর আমাকে কমেন্ট অবশ্যই তোমরা জানাও তাহলে আমি সেই রকম একটা ভিডিও করবো পুরো বডির ডায়াগ্রামের মাপ সঠিক যে মাপটা হয় আমি সেইটা সেটা পুরো সেই বিষয়টা নিয়ে একটি ভিডিও করব তো যা যা ভিডিওটি এখন দেখছো আর তারা অবশ্যই প্র্যাকটিস করো আর তোমরা দেখলে কীভাবে বেশ বডির ডায়াগ্রামটা করলাম একটা যে পজিশানটা আমি দেখে করছি তো সেই এই রকম এবার তোমরা যে ফিগার ড্রয়িং বা যে কোনো ড্রয়িং শুধু ফিগার ড্রয়িং না যে কোনো স্টিল লাইফ মডেল বিভিন্ন ড্রয়িং ওয়াটার কালার বা যে কোনো কাজের সময় ড্রয়িংটা করার সময় ঠিক এইভাবে করতে হবে যে যেটা থাকবে সামনে রেফারেন্স ড্রয়িং সেটা দেখে সেটাকে আগে জাস্ট একটি লাইন দিয়ে এরকমভাবে জাস্ট সেইটাকে সেই পজিশনটা গঠন করা তারপর দেন বিভিন্ন যে কাজগুলো থাকে চোখ কান মুখ বডি বিভিন্ন পার্ট যেগুলো একটু ফোলা থাকে বা সাউন্ড শেপ সেইগুলো লাস্টে বোঝাতে হবে ফার্স্টে জাস্ট একটা লেআউট করে নেব ড্রয়িং রেফারেন্স ড্রয়িংয়ের তারপর বাদ বাকি কাজ তো এভাবেই ফিগার ড্রয়িং করতে হয় তো যারা যারা দেখছো অবশ্যই প্র্যাকটিস করো আমি বলবো সবাইকে প্র্যাকটিস করতে প্র্যাকটিস করলে সাকসেস তো হবেই এইভাবে ফিগার ড্রয়িং করতে হয় আর এখন যা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমার ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব বাড়ছেই না কোনো রকম কিছুই না শুধু আমি ভিডিও করেই যাচ্ছি তোমরা না করছো সাপোর্ট না কিছু জাস্ট ভিডিও বানাচ্ছি টাইম টাইম চলে যাচ্ছে টাইমের পর টাইম রকম রেসপন্স নেই ইউটিউব থেকে বা তোমাদের থেকে যাই হোক হয়তো আশা করি একদিন হবে সেই জন্যই করছি তোমরা একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো দেখা পুরোপুরি দেখা হলে অবশ্যই তোমরা ড্রয়িংটি করো তো এখানে ভিডিওতে বা ড্রয়িংয়ে এখানে যে ফিগার ড্রয়িংয়ে চোখ মুখ কিন্তু একটা জাস্ট আমি করে দেখালাম এটা কিন্তু কোনো রকম ভালোভাবে করার কোনো বিষয় না জাস্ট আমি এখানে দেখাচ্ছি মেন পজিশানটা কীভাবে বের করতে হয় আজকে একটা করে দিলাম ইচ্ছা মতো মন খুশি মন করা এটা এরকম কোনো ব্যাপার না ফিগারের আমি না কোনো এক্সপ্রেশন ফেসের কোনো এক্সপ্রেশান দেখাচ্ছি না জাস্ট আমি তোমাদের দেখালাম কি করে একটা ফিগার ড্রয়িং করতে হয় তো এইভাবেই ফিগার ড্রয়িং করে সবাই আর তোমরা এইভাবেই ফিগার ড্রয়িং করো আমি ফিগার ড্রয়িং করতে ভালোবাসি তোমরা কি ড্রয়িং বেশি পছন্দ করো বা তোমাদের কি বেশি পছন্দের সেটাও তোমরা কমেন্ট অবশ্যই জানাও আর এইভাবে তো ফিগার ড্রয়িংয়ের এখন জাস্ট আমাদের হাত বা পা বিভিন্ন জায়গায় সরু বা মোটা হয় তো সেটাই একটা ফিগার লাইন দিয়ে লাইন দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে একটা লাইন দিয়ে কোথাও মোটা কোথাও সরু সেটাই আর তোমরা যারা যারা ভিডিওটা এখনও দেখছো তারা অবশ্যই প্র্যাকটিস করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের কী ধরনের ড্রয়িং পছন্দের সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর সেটা তো এই শেষ হয়ে গেল প্রায় ড্রয়িংটা এইভাবে ফিগার ড্রয়িং কমপ্লিট করতে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই